জানি না আজকের ভিডিওটা কোথা থেকে কিভাবে শুরু করলাম, আর ভিডিওর ইন্ট্রো দেওয়ার মতন একটুখানিও ইচ্ছা ছিল না। তো সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠেই ডুডোকে নিয়ে চলে এসেছি নার্সিংহোমে। প্রচণ্ড শরীর খারাপ, কি হয়েছে, গ্যাস হয়েছে, তো সেই কারণে সারা রাত ও ঘুমায়নি, সারা রাত বসে বসে কার্টুন দেখেছে। তো ওর অস্বস্তি এটাই হচ্ছিলো, শুলে পরে ওর মানে বুক দিয়ে গলা দিয়ে ব্যথা করছিল, শুধু আমাকে বলা দেখাচ্ছিলো যে গালের ভেতরে ব্যথা করছে। তো তারপরে আমি ভাবলাম হয়তো কিছু গলার ভিতরে আটকে আছে, তো প্রথমে সেটার জন্য বললাম কি বাবু একটু গলায় আঙুল দিয়ে দেখতো, তো গলায় দু চারবার আঙুল দেওয়ার পরেই বমি হয়ে গেছিলো। তখন বুঝতে পারছিলাম যে হয়তো ওই খাবারটা গলার কাছে এসে বেঁধেছিল, সেই কারণে ওর অস্বস্তি হচ্ছিলো। বমি করার পর বেশ অনেকটাই সুস্থতা বোধ করছিল, দেন তারপরে দেখলাম যে হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে। আর ও যেদিন ঠান্ডা লাগে সেদিন মানে প্রথম দিনও সারা রাত ঘুমায় না, এক তো প্রথমে ওই শুতে গিয়ে অস্বস্তি হচ্ছিলো, তারপরে ওই ঠান্ডা লাগার ভাবটা আসলো, তো গোটা রাত জাগা, যেহেতু ও বমি করেছিল তো আর ওরকম গ্যাস হয়ে গেছিলো। আমি তো প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম, ছোট মানুষ কি থেকে কি হয়ে গেছিলো। আমিও ওরকম সারা রাত বসে রয়েছি, ভাবছিলাম যদি ও না বুঝতে পারে বা ও যদি ঘুমের ঘরেই বমি হয়ে যায় বা হয়তো আমরা ঘুমিয়ে গেলাম আমার অস্বস্তি হচ্ছে ও বলতে পারছে না, সেই ভয়তে গোটা রাত জাগা। মুজুরের পাপাও মোটামুটি অর্ধেক রাত পর্যন্ত জেগেছিলো, ওই দুটো আড়াইটা পর্যন্ত, তারপর ও একটু ঘুমিয়েছিল আর আমি ঘুমিয়েছিলাম সেই জুডোকে পাঁচটার সময় ঘুম পাড়িয়ে তারপরে। তো সারা রাত যেহেতু জেগে রয়েছে আর রাত্রে তো যা খেয়েছিলো বমি করে দিয়েছে, তো এখানে এসে ওকে বললাম কিছু খাবি, তো বলাতেই বললো বিস্কুট খাবো। তো ক্রিম বিস্কুট এনে দিয়েছে ওর বাবা, বিস্কুট তো খায় না, বিস্কুট থেকে ক্রিমগুলো বার করে করে খেয়েছিল, আর তারপরে একটা দুটো বিস্কুট একটু কামড়ে কামড়ে খেয়েছিল, অন্য কোনো টাইম খায় না, হয়তো পেটে একটু খিদেছিলো তার জন্য বিস্কুটটা একটু একটু খেয়েছিল। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, তো ভোরবেলা ওকে পাঁচটার দিকে ঘুম পাড়িয়ে ওই পাঁচটার থেকে সাতটা পর্যন্ত ও ঘুমিয়েছিলো আর আমিও ঘুমিয়েছি, আর সাতটার থেকে উঠে আবার সেই কান্নাকাটি শুরু, সে কান্না আর থামে না, এমন কান্না ও কারোর কাছে যাবেও না, শুধু মাত্র আমার কাছে। আমি যে ওয়াশরুম যাব, বাথরুমে যাব, সেটুকুও যেতে পারছিলাম না, ও এমন করেছে তোমাদের আমি কি আর বলবো, যে বাধ্য হয়ে আমাকে ওকে নিয়েই বাথরুমে যেতে হয়েছিল। তো যাই হোক, তারপর তো চলে আসলাম, ওর বাবাকে বললাম যে আর দেরি করবো না, চলো তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যাই। এখানেই খুব সকালবেলায় একটা বাচ্চাদের ডাক্তার বসে, এই ডাক্তার ওকে আগেও দেখিয়েছি, তো সেখানেই চলে এসেছিলাম। অনেকটা লেট করে ডাক্তারবাবু আসায় প্রায় এক দেড় ঘন্টা মতন দেরি করে এসেছিল, তার জন্য জুডো আর থাকতেই চাইছিলো না, তো তার জন্য ওকে নিয়ে বাইরে ঘুরছিলাম। এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে নার্সিংহোমের ভেতরেই, আর এরকম একটা টিয়া পাখি আছে, তো ওখানটায় জুডোকে নিয়ে এসে একটুখানি ঘোরাচ্ছিলাম, আর এটা ওটা বলছিলাম যদি একটুখানি শান্তভাবে থাকে। ওর এত শরীর খারাপ হয়, এতবার শরীর খারাপ হয়েছে, কখনোই সেরকমভাবে ভেঙে পড়ে না, ও সবসময়ের জন্য স্ট্রং থাকে, এমন মনে হবে যে একদম সুস্থ, বাট ভেতর ভেতর তো শরীরটা অস্বস্তি থাকেই। শুধুমাত্র ওকে আমি একবারই ভেঙে পড়তে দেখেছিলাম, সেটা হচ্ছে যখন ওর একবার পটি হয়েছিল, অনেকবার পটি হয়েছিল একদম জলের মতন, ওইবার ও ভেঙে পড়েছিল একদমই, কারণ এমন হয়ে গেছিলো ছেলে মানে দাঁড়াতে পারছিল না, হাঁটছিল না, একদম কোলের মধ্যে নেতিয়ে পড়েছিল। ওই একবারই দেখেছিলাম যে ওর প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল, তাছাড়া এত শরীর খারাপ, এত ঠান্ডা লাগা, ও কখনোই মানে ভেঙে পড়েনি, সবসময় দুষ্টুমি করতেই থাকবে, বদমাইশি করতেই থাকবে, সব বাচ্চা শান্তভাবে বসে রয়েছে বা একটু আধটু করছে, ও করছে সব থেকে বেশি। তো এখানে একটা মাছের অ্যাকোরিয়ামও আছে নার্সিংহোমের ভেতরে, তো ওখানেই জুডো এটা ঘুরে ঘুরে দেখছিল, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম, আর সব বাচ্চাগুলো এসে না এই মাছের অ্যাকোরিয়ামটার এখানে এসে খুব মানে মজা পায় মাছগুলোকে দেখে। তো চলো, জুডো আর কয়েকটা বাচ্চা এই মাছগুলোকে নিয়ে খেলা করছিল, সেটাই তোমাদের দেখায়। এসেছি সেই 7:30টার দিকে, আর এখন বাজে 1:30, তো এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হলো, 20 নম্বরে নাম ছিল, বুঝতেই পারছো এক একজন করে দেখতে দেখতে সময় লেগেছে। তো জুডোর পাপা এখন গাড়ি বার করছে, এখন আমরা যাব ওষুধের দোকানে, ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে তারপরে যাব বাড়িতে। এর মধ্যে জুডোবাবু অনেকবার বায়না করছিল যে দিদুন বাড়ি যাব, দিদুন বাড়ি যাব, তো যাওয়ার পথে একবার ওই বাড়ি থেকেও ঘুরে নেবো। তো এখানে জুডোর পাপা সব ওষুধ নিয়ে নিচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী খাওয়াতে হবে, আমিও শুনে নিচ্ছিলাম যদিও, তো চলো ওষুধগুলো নেওয়া হয়ে যাক তারপরে বাড়ি যাব।
তো চলে এসেছি এই বাড়িতে। তো দেখো জুডো এই যে মায়ের হাত ধরে ঘুরছেন, তো আমরা এখন ঘরে যাব। দেন সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি আর গোটা রাত জায়গা খিদেও পেয়ে গেছে, তো আসার পথে আমি কচুরি নিয়ে এসেছিলাম। জুডোর বাবা বললো খাবে না, তো জুডোর বাবা একটা খেলো আর আমি দুই তিনটে খেলাম, আর মার জন্য দুটো রেখে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়িতে। কারণ জুডোর বাবার আবার অফিস যাওয়ার ছিল, ও ফোন করে বলেছিলো ছুটি নেওয়ার কথা, কিন্তু ছুটি দেবে না, কি একটা প্রবলেম হয়ে গেছে, ওকে যেতেই হবে। তো তার জন্য যাবে বাট একটু দেরি করে, কারণ সারা রাত যেহেতু ঘুমায়নি বললাম একটু খাওয়া দাওয়া করে স্নান করে রেস্ট নিয়ে তারপরে যে ওখানে। তো চলো সকাল থেকে না খাওয়া এবার ঝটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমরা এখন যাব বাড়ির দিকে। তো জুডোর বাবা শুয়ে তো একেবারে টায়ার্ড হয়ে গেছে, আর জুডোর দিকে মার সাথে গেছে মামদের ঘরে, আমরা সেই টাইমটাই খাচ্ছিলাম, কারণ জুডোর সামনে খেলে ও আবার বায়না করবে আর ওকে তো এগুলো দেওয়া যাবে না, তার জন্য মা ওকে নিয়ে গেলো মামদের ঘরে। আর ও বায়না করছিল আর জুডোর বাবা এখানে বলছিল প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি এসে জুডোকে এদিকে দিয়ে দিয়েছি বোতলে দুধ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, কারণ এখন ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সারা রাত ঘুমায়নি, এসে প্রথমে স্নান করিয়ে দিয়েছে। আর এদিকে জুডোর বাবা স্নান করছে, আমি যাব স্নান করতে, তো ওকে স্নান করিয়ে দুধ দিয়ে দিয়েছি। ও খেতে খেতে কিছুটা খেলো আর বলছে খাবে না, তারপর ভেবেছিলাম একা একা হয়তো ঘুমিয়ে পড়বে, কারণ যেহেতু রাতে ঘুমায়নি ঘুমটা রয়েছে, বাট ওর বাহে না, ও একা একা ঘুমাতেই চাইছে না। তারপর আমি ভাবলাম যে এদিকে আমারও দেরি হয়ে যাচ্ছে আর শরীরে দিচ্ছেও না, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মাথা ঘোরাচ্ছে আর বমি পাচ্ছে, কেন জানি না, তো এটা ঘুম কম হলেই আমার হয়। তার জন্য ওইদিকে এপাশ ওপাশ করতে করতে আমি ভাবলাম যে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, তো চলো তারপরে পায়ের মধ্যে নিয়ে একটুখানি দোল দেওয়াতেই ও ঘুমিয়ে গেছিলো, বললাম আমি সারা রাতের ঘুমটা আর কোথায় যাবে। তো তারপরে ওকে নিচে শুয়ে দেবো, তারপরে আমি যাব স্নান করতে। তো এই হচ্ছে আমার অবস্থা, দেখো চোখ মুখের কী হাল হয়েছে, পুরো কালো হয়ে গেছে, গোটা রাত ঘুমায়নি, যায় না তোমরা কতটা বুঝতে পারছো, আর প্রচণ্ড মাথাটা ধরে আছে, বুঝতে পারছি না কী করবো। তো স্নান করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠেছি তখন জুডোর পাপা অফিস চলে গেছে ওই টাইমটায়, জুডোর পাপা মোটামুটি 3:30 নাগাদ গেছে, তো যেতে যেতে 4:00 বেজে যাবে। আর তারপরে আমি একটুখানি শুয়েছিলাম, জুডো উঠে যাওয়ার পর জুডোকে দেখো এখানে আলু সেদ্ধ জল দিয়ে ভাত মেখে নিয়েছি আর একটা মাছ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, কারণ ডাক্তার বলেছে একদম সিম্পল খাওয়াতে ওকে কয়েকদিন। তো তারপরে এখানটায় জুডোর ওষুধ ছিল সেটা খাইয়ে দিলাম, তারপরে ঘুম থেকে ওঠার পর দেখলাম হালকা হালকা গা গরম হয়েছে, তো জলের ওষুধটা না ঘরে ছিল বলে আমি আর আনিনি, তো আগের ওষুধ থেকে এই বাটির মধ্যে তো ওর ওষুধ রাখা হয়, তো ওখান থেকে ওষুধ বার করে ওকে জলের ওষুধটা খাইয়ে দিলাম। এর মধ্যে ঠাম্মি এসে আবার ওর সাথে কথা বলছিল কি করছে না করছে, শরীর ঠিক আছে কি না। তো এখন ঘরে থাকবো ঠাম্মির কাছে, ততক্ষণ আমি খেয়ে নেবো। তখন স্নান টান করে না বললে আমি ঘুমিয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার হয়নি, তো একটুখানি ভাত নিয়েছি আর বাঁধাকপি আর মাছের ঝোল নিয়েছি আর একটা লেবু কেটে নিয়েছি। আজকে রান্নাবান্না কিছুই আমি করিনি, মা আর বাবা দুজনে মিলেই করেছে, তো এটাই এখন খাচ্ছি। এখন মোটামুটি 5টা মতন বাজে, অনেকটা বেলা হয়ে গেছে আর খাওয়ার ইচ্ছা নেই, তার জন্য এতটুকুই খেয়ে নেবো। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, বিছানার অবস্থা এই হয়ে রয়েছে সেই রাতের থেকেই, তারপর আর গোছানো হয়নি, আমরা ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে ওঠার পরও এরকম রয়েছে, ব্যাগটা এনে ওখানে রেখে দিয়েছি, জুডো জলের বোতল, তো সব কিছু এরকম ওলট পালট হয়ে রয়েছে, সেটাই তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছিলাম। জুডো তো দেখো শরীর খারাপ এখনও ঠিক হয়নি, জ্বরটা সবে মাত্র পড়লো, তবুও শান্ত হয়ে বসে নেই, জ্বরের মধ্য দিয়েও মানে জ্বর গায়ে রয়েছে সেই অবস্থাও খেলে যাচ্ছে। তো এখানটায় ও আমাকে বলছে মা আমাকে জল ভরে দাও, বোতল এনে দিচ্ছে, আমার জলের বোতলে জল নেই সেটা ভরতে বলছে, খুব সব দিকে খেয়াল রাখে। তো এখানটায় জুডোর ওষুধপত্র সব রেখে দিয়েছি আর এদিকে জুডো আমার সাথে দুষ্টমি করছে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই শেয়ার করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।